আসসালামু আলাইকুম, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা সিএনএস ফার্মাকোলজি, সিডিটিভ এবং হিপনেটিক্স নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে জানি যে সিডিটিভ মানেটা কি। সিডিটিভ মানে হচ্ছে এমন কিছু ড্রাগ যারা ড্রাউজিনেস প্রোডিউস করবে। তো এই ড্রাউজিনেস প্রোডাকশনের মাধ্যমে আমরা এটাকে ইউজ করি হচ্ছে যে পেশেন্টকে কাম ডাউন করার জন্য। কাম দ্য পেশেন্ট, পেশেন্ট যদি কোনো এপিলেপটিক কন্ডিশনে থাকে তখন তাকে কাম করার জন্য আমরা এই সিডিটিভগুলো ইউজ করতে পারি। আর হিপনোটিক্স মানে হচ্ছে যে যে ড্রাগগুলো স্লিপ ইনডিউস করে, ঠিক আছে। তো সিডিটিভ এবং হিপনোটিক্স ড্রাগগুলো কিন্তু সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে আমরা যদি ড্রাগগুলোকে লো ডোজে ইউজ করি তাহলে সেগুলো সিডিটিভ হিসেবে কাজ করবে, আর যদি আমরা হাই ডোজে ইউজ করি তাহলে সেটা হিপনোটিক হিসেবে কাজ করবে। তাহলে এখন দেখি যে এদের ইন্ডিকেশনটা কোথায় হবে। সাধারণত সিএনএস এক্সাইটেশন কন্ডিশনে আমরা এদেরকে ইউজ করি। তাহলে সিএনএস এক্সাইটেশন কন্ডিশন কী কী, যেমন অ্যাংজাইটি, এটা একটা এক্সাইটেশন কন্ডিশন। দেন অ্যাকিউট মেনিয়া, তারপরে অ্যাকিউট সাইকোসিস, তারপরে হচ্ছে যে অ্যাপিলেপসি। এছাড়া আমরা এদেরকে জেনারেল অ্যানেস্থেশিয়াতে ইউজ করি, আবার ইনসোমনিয়া ট্রিটমেন্ট হিসেবেও ইউজ করি। তাহলে এইসব কন্ডিশনে আমরা সিডেটিভ এবং হিপনোটিক্সগুলো ইউজ করি। তো আমরা এখন কিছু বেসিক জিনিস জেনে নিই যে আমাদের ব্রেনে কয় ধরনের নিউরো ট্রান্সমিটার আছে। দুই ধরনের, একটা হচ্ছে যে এক্সাইটেটরি আর একটা হচ্ছে যে ইনহিবিটরি। এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটারের মধ্যে আছে হচ্ছে যে গ্লুটামেট এবং অ্যাসপারটেট, আর ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারের মধ্যে আছে হচ্ছে যে গাবা আর একটা হচ্ছে যে গ্লাইসিন। তো এখন আমরা স্পেশালি এই গাবা রিসেপ্টরটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। তাহলে দেখুন, গাবা রিসেপ্টরের আবার তিনটা সাবটাইপস আছে। একটা হচ্ছে যে গাবা এ, আরেকটা হচ্ছে গাবা বি, আরেকটা হচ্ছে গাবা সি। গাবা এটা হচ্ছে একটা আয়ন চ্যানেল, স্পেশালি কোন আয়নের জন্য এটা চ্যানেলটা, ক্লোরাইড আয়ন, ঠিক আছে। গাবা বি রিসেপ্টরটা হচ্ছে একটা জি প্রোটিন কাপল রিসেপ্টর, স্পেশালি জি ইনহিবিটরি। তো এই রিসেপ্টরের কিছু অ্যাগোনিস্ট ড্রাগ আছে, আবার অ্যান্টাগনিস্ট ড্রাগ আছে। অ্যাগোনিস্টের এক্সাম্পল হচ্ছে যে ব্যাকলোফেন। এই ড্রাগটা হচ্ছে একটা সিএনএস মাসেল রিল্যাক্সেন্ট। তো এটা মাসেল স্পাজমে আমরা ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে যে হিকআপ, এই দুটো কন্ডিশনে আমরা ব্যাকলোফেন ইউজ করি। আর অ্যান্টাগনিস্ট ড্রাগের মধ্যে আছে হচ্ছে সাইক্লোফেন। গাবা সি রিসেপ্টরটা রেটিনাতে পাওয়া যায়, এটার তেমন কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স নেই। তো আমরা এখন মেইনলি এই গাবা এ রিসেপ্টরটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এটা একটা হচ্ছে যে গাবা এ রিসেপ্টর। আমরা দেখে আসি এই গাবা এ রিসেপ্টরের কী কী কম্পোনেন্ট আছে। এই গাবা এ রিসেপ্টরের পাঁচটা সাব ইউনিট আছে। দেখেন, দুটো আলফা সাব ইউনিট, দুটো বিটা সাব ইউনিট এবং একটা গামা সাব ইউনিট। আলফা এবং বিটা এর মাঝখানে দেখেন একটা রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরের নাম হচ্ছে যে গাবা। ঠিক আলফা এবং বিটার মাঝখানে গাবা রিসেপ্টর। আর আলফা এবং গামা এর মাঝখানে যে রিসেপ্টরটা থাকে সেটা হচ্ছে যে বেনজোডায়াজেপিনের জন্য রিসেপ্টর। আবার ফ্লুমাজেনিল এবং জলপিডেম এদেরও রিসেপ্টর থাকে। ঠিক একই চ্যানেলের মধ্যে বারবিচুরেটের জন্য রিসেপ্টর থাকে। এবং আমরা দেখতেছি এই যে রিসেপ্টরটা, এই যে চ্যানেলটা, এটা ওপেন হলে কোন আয়ন ইনফ্লাক্স হয়, ক্লোরাইড আয়ন। তাহলে এটাকে যদি আমরা একদম সিম্পল ফর্মে আঁকি, একটা গাবা রিসেপ্টরের পাঁচটা সাব ইউনিট থাকে, এটার আলফা এবং বিটার মাঝখানে যে রিসেপ্টরটা সেটা হচ্ছে যে গাবা রিসেপ্টর, আর আলফা এবং গামার মাঝখানে যে রিসেপ্টরটা সেই রিসেপ্টরটা হচ্ছে যে বেনজোডায়াজেপিনের জন্য রিসেপ্টর। তাহলে আমরা এই রিসেপ্টরের ফাংশনটা একটু জানি। তাহলে এখানে আমি একটা চ্যানেল আঁকলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেলের মধ্যে, এই চ্যানেলটা হচ্ছে একটা ক্লোরাইড চ্যানেল। তো এই চ্যানেলের গায়ে তিনটা রিসেপ্টর আছে, একটা হচ্ছে যে এটা হচ্ছে যে গাবা রিসেপ্টর। তাহলে এখানে কে এসে লাগবে, গাবা নিউরো ট্রান্সমিটার। গাবা নিউরো ট্রান্সমিটার যখন এটাকে এসে স্টিমুলেট করবে তখন এই চ্যানেলের ভেতর দিয়ে কে এন্টার করবে, ক্লোরাইড। তাহলে ক্লোরাইড আয়ন যখন এন্টার করবে তাহলে সেলের নেগেটিভিটি বেড়ে যাবে, ইট মিন্স কী হবে, সেল হাইপার
পোলারাইজড। হাইপার পোলারাইজেশন যখন হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি হয়, ডিপ্রেশন। ঠিক আছে, এটাই হচ্ছে যে ব্রেইনের নর্মাল গাবা রিসেপ্টরের কাজ। তো এখন এই চ্যানেলের মধ্যে আরেকটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটা হচ্ছে যে বেনজোডায়াজেপিন রিসেপ্টর। এই বেনজোডায়াজেপিন রিসেপ্টর সাথে যখন বেনজোডায়াজেপিন লাগে তখন এই রিসেপ্টর এই চ্যানেলটা ওপেন করে না। এই রিসেপ্টর কী করে, সে গাবা রিসেপ্টরকে স্টিমুলেট করে। তো যার কারণে গাবা রিসেপ্টর স্টিমুলেট হলে চ্যানেলটা খুলে যায় এবং একইভাবে ক্লোরাইডায়ন এন্টার করে, যার কারণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হয়। এর এখানে বোঝার বিষয় হচ্ছে যে বেনজোডায়াজেপিন রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয় সেটা চ্যানেলকে ওপেন করতে পারে না, সেটা কী করে, গাবা রিসেপ্টরের মাধ্যমে চ্যানেলের ওপর কাজ করে। এরপর এখানে আরেকটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটা হচ্ছে যে বারবিচুরেট রিসেপ্টর, রিসেপ্টর ফর বারবিচুরেট। তাহলে এই বারবিচুরেট যখন এই রিসেপ্টরকে স্টিমুলেট করে এটাও ডাইরেক্ট গাবা রিসেপ্টরের মতো চ্যানেলকে ওপেন করতে পারে, যার কারণে ক্লোরাইডায়ন এন্ট্রি হয় এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন হয়। তাহলে আমরা দেখলাম এখানে বেনজোডায়াজেপিন এবং বারবিচুরেট দুটার ফাংশন কিন্তু ভিন্ন, দুটা দুইভাবে কাজ করে। একটা হচ্ছে যে বারবিচুরেট, যেটা কিনা একদম সেম টু সেম গাবা রিসেপ্টরের মতো চ্যানেল ওপেন করে কাজ করতে পারে, আর একটা হচ্ছে বেনজোডায়াজেপিন, যেটা গাবা রিসেপ্টরকে অ্যাক্টিভেটের মাধ্যমে দেন কাজ করে। তো দেখলাম যে এই সবগুলো রিসেপ্টরই এই ক্লোরাইড চ্যানেলকে ওপেন করতেছে, কিন্তু ক্লোরাইড চ্যানেলকে ক্লোজ করে এরকম একটা টক্সিন আছে, সেই টক্সিনের নাম হচ্ছে যে পিক্রোটক্সিন। এই পিক্রোটক্সিন কী করে, এই চ্যানেলটাকে ইনহিবিট করে। এখন আমরা জানি এই চ্যানেল স্টিমুলেট হলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেস হয়, তাহলে এই চ্যানেল যদি ইনহিবিট হয় তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কী হবে, এক্সাইটেশন হবে, যার কারণে এই টক্সিনটা মেইনলি করে হচ্ছে সিজার। এছাড়া অ্যালকোহল, অ্যালকোহলও কী করে এই ক্লোরাইড চ্যানেলকে স্টিমুলেট করতে পারে। এরপর আসেন আমরা কিছু বেসিক জিনিস জানি, যে গাবা রিসেপ্টর যেটা আছে তার অ্যাগোনিস্ট কী কী ড্রাগ আছে। একটা হচ্ছে যে গাবা নিউরো ট্রান্সমিটার, আর একটা হচ্ছে যে মাসিমল। অ্যান্টাগনিস্ট কী কী ড্রাগ আছে সেটা হচ্ছে যে বিকু কুলিন, আর বেনজোডায়াজেপিন রিসেপ্টরের অ্যাগোনিস্ট হচ্ছে যে বেনজোডায়াজেপিন নিজে এবং জেড ড্রাগস। জেড ড্রাগ নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। তারপর অ্যান্টাগনিস্ট হচ্ছে যে ফ্লুমাজিনিল, আর ইনভার্স অ্যাগোনিস্ট হচ্ছে যে বিটা কার্বোলিন। তো এখন আমাদের মেইন যেটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন বেনজোডায়াজেপিন এবং বারবিচুরেট। তাইলে আমরা এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা ডিফারেন্সটা ভালো মতো বুঝতে পারবো। তাহলে আমি এখানে একটা টেবল তৈরি করছি যেখানে আমি বারবিচুরেট এবং বেনজোডায়াজেপিনের মধ্যে ডিফারেন্সগুলো আলোচনা করব। তাহলে প্রথমে আসি এই বারবিচুরেটটা কোন ধরনের ড্রাগ, সেটা হচ্ছে একটি গাবা মিমেটিক। গাবা মিমেটিক মানে হচ্ছে যে একদম গাবা রিসেপ্টরের মতোই কাজ করে। আমরা দেখছিলাম যে এটা ডাইরেক্টলি গাবা রিসেপ্টরের মতো ক্লোরাইড চ্যানেলকে ওপেন করতে পারে। তাইলে এটা কী হবে, দে ওপেন ডাইরেক্ট ক্লোরাইড চ্যানেল। অন্যদিকে বেনজোডায়াজেপিন কীভাবে কাজ করে, তারা হচ্ছে গাবা ফেসিলিটেটরি, অর্থাৎ গাবা রিসেপ্টরকে ফেসিলিটেট করে, গাবা রিসেপ্টরকে স্টিমুলেট করে, যার কারণে গাবা রিসেপ্টর যেভাবে সিএনএসকে ডিপ্রেস করতেছিল তারাও সেভাবেই সিএনএসকে ডিপ্রেস করে, ইনহিবিট করে। এই জন্য এটাকে বলা হয় গাবার্জিক ইনহিবিশন। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে বারবিচুরেট ইনক্রিজ ডিউরেশন অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং, আর বেনজোডায়াজেপিন ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং। দেখেন, তাহলে আমরা সাপোজ মনে করলাম একটা নর্মাল পার্সন এর গাবা রিসেপ্টর এক মিনিটে 5 বার ওপেন হয়, ঠিক আছে, এবং একবার ওপেন হলে সে 2 মিলিসেকেন্ড ওপেন থাকে। তাইলে এক মিনিটে সে কত মিলিসেকেন্ড ওপেন থাকবে, 10 মিলিসেকেন্ড। তো এখন বারবিচুরেট হচ্ছে যে ডিউরেশন বাড়ায়। বারবিচুরেট কী করবে, ঠিক 5 বার ওপেন করবে, বাট এরা ডিউরেশন যেহেতু বাড়ায় 2 মিলিসেকেন্ডের পরিবর্তে এটা হয়ে যাবে 4 মিলিসেকেন্ড। তাহলে এখন চ্যানেলটা ওপেন কতটুকু থাকবে, 20 মিলিসেকেন্ড। তাহলে এখন চ্যানেলের যে ডিউরেশন সেটা বেড়ে গেল, ইট মিনস মোর ক্লোরাইড আয়ন সেলের ভিতরে এন্ট্রি করলো, যার কারণে সিএনএস আরও বেশি করে ডিপ্রেস হবে। ঠিক একইভাবে বেনজোডায়াজেপিন ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ক্লোরাইড চ্যানেল ওপেনিং। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে যে বেনজোডায়াজেপিন যখন কাজ করবে তখন নর্মালি তো ক্লোরাইড চ্যানেল 5 বার ওপেন হতো, কিন্তু এখন সে ফ্রিকোয়েন্সি বাড়ায় দিচ্ছে, তাইলে কত হবে, 10 বার।
তো 10 বার, বাট এদের টাইমটা কিন্তু সেম থাকবে, 2 মিলি সেকেন্ড, ঠিক আছে, যার কারণে তাদের ডিউরেশন কত হবে, 20 মিলি সেকেন্ড। কারণ এখানে দেখেন এদের টাইম বাড়ার কোনো চান্স নাই, কারণ কি আমরা জানি যে গাবা রিসেপ্টর নর্মালি 2 মিলি সেকেন্ডই ওপেন থাকে। তাহলে বেনজোডাইজেপিন যেহেতু গাবা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করতেছে, মোর ফ্রিকোয়েন্সিতে স্টিমুলেট করতেছে, যার কারণে এরা ডিউরেশন সেম থাকবে বাট ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, যার কারণে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ক্লোরাইড চ্যানেল বেশি বেশি ওপেন হচ্ছে এবং সিএনএস ডিপ্রেশন হচ্ছে। এরপরে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বারবিটিউরেট হচ্ছে যে এনজাইম ইনডিউসার, যার কারণে এদের সাথে অনেক ড্রাগ ইন্টারাকশান আছে, বাট বেনজোডাইজেপিনের তেমন এনজাইমের উপর কোনো ইফেক্ট নেই, যার কারণে ড্রাগ ইন্টারাকশানও কম। বারবিটিউরেট হচ্ছে হাইলি অ্যাডিকটিভ, বেনজোডাইজেপিন হচ্ছে লেস অ্যাডিকটিভ। দেখেন বারবিটিউরেটও অ্যামনেশিয়া করে, বেনজোডাইজেপিনও অ্যামনেশিয়া করে। এখন আমরা জানি হচ্ছে অ্যামনেশিয়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে যে অ্যান্টেরোগেট, একটা হচ্ছে রেট্রোগেট। রেট্রোগেট অ্যামনেশিয়া হচ্ছে যে আমার অতীতকালে সব কিছু আমি ভুলে যাব, কিন্তু অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া হচ্ছে যে আমি ড্রাগটা খাওয়ার পর ওই ড্রাগের ইফেক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ আমি যেই কাজগুলো করব সেগুলো আমি ভুলে যাব শুধুমাত্র, কিন্তু আগের জিনিস আমার মনে থাকবে। তাহলে এই ড্রাগগুলোর ক্ষেত্রে সাধারণত হয় অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া, 2 ড্রাগের ক্ষেত্রেই অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া হয়, তবে ইফেক্টটা হচ্ছে যে বারবিটিউরেটের বেশি, অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া হওয়ার চান্স বারবিটিউরেটে বেশি আর বেনজোডায়াজেপিনে কম। তো এই বেনজোডায়াজেপিনের এই অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া প্রপার্টিকে ইউজ করে এদের 2টা ইন্ডিকেশন আছে, একটা হচ্ছে যে জেনারেল অ্যানেস্থেশিয়াতে ইউজ করা হয় অ্যাজ প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, কারণ হচ্ছে যে সার্জারি করার পরে পেশেন্টের সার্জিক্যাল মোমেন্টগুলো যাতে মনে না থাকে সেই উদ্দেশ্যে এটা করা হয়। এছাড়া আরেকটি ড্রাগ আছে বেনজোডায়াজেপিন, যেটার নাম হচ্ছে যে ফ্লুনিটাজেপাম, এই ড্রাগটা ইউজ করে রেপ করা হয়, কারণ হচ্ছে যে এই ড্রাগটা যখন ভিকটিমকে দেওয়া হয় সে ভিকটিম রেপ হওয়ার পরে ড্রাগের ইফেক্ট যখন চলে যায় সে বুঝতে পারে না যে তার সাথে কী হয়েছে, তো এই জন্য এটাকে বলা হয় ডেট রেপ ড্রাগ। তো এটাই কেন ইউজ করে, কারণ এটার একটা স্পেশাল প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে খাবারের সাথে মিশাই দিলে এটা বোঝা যায় না, টেস্টলেস। এরপরে 6 পয়েন্ট হচ্ছে যে বারবিটিউরেট অটোমেটিজম। এখন বারবিটিউরেট অটোমেটিজম মানে কি, সেটা হচ্ছে যে সেই ড্রাগটা নেওয়ার পরে সে ভুলে যায় যে ড্রাগ নিছে, কারণ কি ভুলে যাওয়ার কারণ এই যে অ্যামনেশিয়া, সে ড্রাগটা খেলো, ওই ড্রাগটা তার অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া করলো, যার কারণে সে ভুলে গেছে ড্রাগ নিছে কিনা, তো সে কী করে ফার্দার ইনটেক করে, যার কারণে কি হয় বারবিটিউরেট টক্সিসিটি ডেভেলপ করে। তো বারবিটিউরেট টক্সিসিটি হলে তাহলে আমাদের পয়জনিংয়ের ট্রিটমেন্ট দিতে হবে। এখন এই ক্ষেত্রে বারবিটিউরেটের কোনো অ্যান্টিডট নাই, ঠিক আছে, নো অ্যান্টিডট, যেহেতু অ্যান্টিডট নাই এটা আমার ট্রিটমেন্ট কী করতে হবে, একদম নর্মাল ট্রিটমেন্ট, প্রথমে আমরা গ্যাস্ট্রিক ল্যাভেজ দিব, তারপর এয়ারওয়ে ব্রিদিং মেনটেন করবো, শেষ পর্যন্ত ডায়ালাইসিস করবো, এভাবে আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে এটাকে ট্রিট করতে হয়। বাট বেনজোডায়াজেপিনের ক্ষেত্রে যদি টক্সিসিটি হয় তাহলে আমাদের একটা অ্যান্টিডট আছে, সেই অ্যান্টিডটটার নাম কি, সেটা হচ্ছে যে ফ্লুমাজেনিল। এটা মনে রাখা যায় কীভাবে, দেখেন পিনে, ইট মিনস যদি কেউ অ্যালকোহল করে, পিনে সে মজা আতি হ্যাঁ ইস মজে কো নীল কর দেতে হ্যাঁ ফ্লুমাজেনিল, ঠিক আছে, তাহলে বেনজোডায়াজেপিনের অ্যান্টিডট কি, ফ্লুমাজেনিল। এরপরে বারবিটিউরেটের ডিপেন্ডেন্সি বেশি আর বেনজোডায়াজেপিনের ডিপেন্ডেন্সি কম, হ্যাংওভার বেশি বেনজোডায়াজেপিনের হ্যাংওভার কম। বারবিটিউরেটের যে ডোজ রেসপন্স কার্ভ সেটা হয় স্টিপ আর এটা হয় ফ্ল্যাট, যার কারণে বারবিটিউরেট ইজ নট সেফ আর এটা সেফার বারবিটিউরেটের তুলনায়। তাহলে আমরা দেখি এখন ডোজ রেসপন্স কার্ভ কার কীরকম। তাহলে প্রথমে আমরা এক্স অ্যাক্সিস বরাবর আমরা ডোজ বাড়াবো আর ওয়াই অ্যাক্সিস বরাবর তাদের যে ইফেক্টটা সেটা দেখব। তো আমরা যখন বারবিটিউরেটের কার্ভটা দেখব তখন দেখব বারবিটিউরেটটা একদম এরকম কার্ভ, যেটাকে বলি আমরা স্টিপ কার্ভ। দেখুন এখানে অল্প ডোজ বাড়ানোর ফলে, এই অল্প ডোজ বাড়ানোর ফলে তাদের ইফেক্টটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে দেখেন সিডেশন হিপনোসিস এদের মধ্যে ডোজের যেই ডিফারেন্স সেটা কম, তারপর জেনারেল অ্যানেস্থেশিয়া এবং কোমা এদের মধ্যে ডোজের যেই ডিফারেন্স সেটা কম, দেন কোমা থেকে ডেথ। সো এই জন্যেই বেনজোডায়াজেপিন ইজ নট সেফ, কারণ এদের স্টিপ কার্ভ, আর বেনজোডায়াজেপিনের ক্ষেত্রে কার্ভটা হচ্ছে যে ফ্ল্যাট অনেকটা, যার কারণে এটা এরকম, তাহলে ইট ইজ মাচ সেফার দেন বারবিটিউরেট। তো এখন আমরা এই টোটাল পার্থক্যের মধ্যে খেয়াল করলে দেখব যে
প্রথম দুটা ছাড়া বাকি যতগুলো আমি পয়েন্ট লিখছি সবগুলো হচ্ছে বারবিটিউরেটের খারাপ ইফেক্ট। তো এখন যদি কোয়েশ্চেন করে হোয়াই বেনজোডিয়াজেপিন ইজ বেটার দেন বারবিটিউরেট, তাহলে আমাদের অ্যান্সার হবে এই তিন নম্বর পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বেনজোডিয়াজেপিন ভালো, এই জন্যই বেনজোডিয়াজেপিন ইজ এ গুড চয়েস। তাহলে এটা হচ্ছে যে সিডেটিভ এবং হিপনোটিক্সের উপর বেসিক আলোচনা। এরপর আমরা আলাদা আলাদা ড্রাগ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।